एबीसी न्यूज एजीटी लाइव। ये है एबीसी न्यूज एजीटी लाइव। दिस इज एबीसी न्यूज एजीटी लाइव। अरे अंदरों से ना मेरा डिसिप्लिन था ना मीटिंग था। আমার সমস্ত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার প্রতি আমার নিবেদন যে মোদীজির উপর যেভাবে ষড়যন্ত্র করে হামলার ছক কষা হয়েছিল তার জবাব আমরা প্রত্যেকটি বুথে লাগাতার দিতে থাকব আর এইভাবে ভারতবর্ষের রাত এইভাবে ভারতবর্ষের রাজনীতি করার জায়গা এই ভূমিতে আর হবে না কারণ এই ভূমি নরেন্দ্র ভাই মোদীকে প্রধানমন্ত্রী চুনেছে তাই আমি আবারও আমার সমস্ত ভাইদেরকে বলবো আজকে যেভাবে আগরতলায় আমরা জোশের সঙ্গে আমাদের মশাল মিছিল করেছি ঠিক সেভাবে যেই যেই কার্যক্রমগুলি পার্টির দ্বারা দেওয়া হয়েছে সেগুলো প্রত্যেকটি প্রান্তে অক্ষরে অক্ষরে পালন করা এবং আগামী 10 তারিখ সন্ধ্যায় আমাদের পার্টির সর্বোচ্চ নেতৃত্ব আমাদের রাষ্ট্রীয় সভাপতি জেপি নাড্ডা জি ত্রিপুরাতে আসছেন এবং 11 তারিখ উনি ত্রিপুরাবাসীকে সম্বোধন করবেন ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি কার্যকর্তাকে সম্বোধন করবেন আর তারপর আবার অমিত ভাই শাহ আসবেন আজকে আমি 21 তারিখের জন্য অমিত ভাই শাহকে চিঠি লিখেছি আমার পূর্ণ বিশ্বাস মাননীয় গৃহমন্ত্রী জিও ত্রিপুরাতে আসবেন বিজেপিতে বাঘ নয় জোড়ায় জোড়ায় সিংহ আছে বিজেপির সঙ্গে মোকাবেলা করা এবার টের পাবে এবার টের পাবে নরেন্দ্র মোদী একলা চলতা হে जो गाधे धुंड में चलता है मोदी अकेला चलता है मोदी को कोई हरा नहीं सकता और मोदी से दिशा चलते जेई भावे षड़यंत्र करा हुआ তার জবাব আজকে আগরতলাতে আমার যুবমোর্চার ভাইয়েরা দিয়েছে তার জন্য আমি আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই একবার আমার